এসবের ভাগ হবে না। এই না হলে ইলিশ। নমস্কার, প্রায় এক মাস আগে আপনাদের সামনে একটা মৎস্য পর্ব নিয়ে এসেছিলাম, যে মৎস্য পর্ব কিন্তু বহু মানুষ সাপোর্ট করেছেন, এবং ওখানে আমি বলেছিলাম যে যদি আপনারা 5000 লাইক দেন তাহলে কিন্তু আমি আর একটা মৎস্য পর্ব নিয়ে আসব। কিন্তু বিশ্বাস করুন, সেখানে লাইকের সংখ্যা প্রায় 8000 হয়ে গেছে, এবং বহু মানুষ কমেন্ট করে জানিয়েছেন যে তারা আর একটা মৎস্য পর্ব দেখতে চায়। তাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো সেই কথা ভেবেই আর একটা মৎস্য পর্ব আনার কথা ভাবছি কয়েকদিন ধরেই, কিন্তু ব্যারাকপুরে আংশিক লকডাউন চলাতে ঠিকমতো বাজারঘাট খোলা নেই, তার জন্য খুব চাপে পড়ে গেছিলাম। কিন্তু কাল আমাকে একটা বন্ধু বলল যে কলকাতাতে ফিশ পান্না বলে একটা অ্যাপ আছে, যেখান থেকে কিন্তু মাছ মাংস সহজে অর্ডার দেওয়া যায় এবং সেটা নাকি খুব সহজলভ্য, পুরো কলকাতা জুড়ে তারা হোম ডেলিভারি দেয়। তো আমি সেই অ্যাপটাকে দেখলাম, গুগলে আছে এবং গুগলে দেখতে পাচ্ছি 4.1 রেটিং আছে। বাহ, অ্যাপটা ইনস্টল করে নিলাম, দেখছি মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি, তার মধ্যে ইলিশ আছে, ভেটকি আছে, পমফ্রেট আছে, আরও তো অনেক মাছ দেখতে পাচ্ছি। তো এখান থেকে ইলিশ আছে মানে আর সামনে ইলিশের সিজন আসছে, তো ন্যাচারালি আমি ইলিশই বেশি আগে প্রেফার করব। তো ইলিশ একটা অর্ডার দিচ্ছি, পমফ্রেটের সাইজগুলো দেখতে পাচ্ছি এখানে ভালোই লিখেছে। তো পমফ্রেট দেখতে পাচ্ছি এখানে, ইনাদের চিংড়িও আছে ভালো, বাগদা চিংড়ি দেখা আছে, তো বাগদা চিংড়ি একটা অর্ডার দিচ্ছি। আর চিকেন, চিকেনের মধ্যে এরা ড্রামস্টিক বিক্রি করছে, তো ড্রামস্টিক অর্ডার দিয়ে দিচ্ছি। আসুক, সমস্ত কিছু রিসিভ করি, দেখি যে ইনারা যেরকম বলছেন, অ্যাপে যেরকম লেখা আছে সেরকম কি অ্যাকচুয়ালি কি তারা দিচ্ছেন, সেটা তুমি এখন বলতে পারবো না। আসুক, তারপরে দেখি অ্যাজ পার প্রাইস কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, আর কতই বা প্রাইস নিচ্ছে সব কিছু আপনাদের কিন্তু জানাবো। তো ভিডিওটা সেসব দেখতে কিন্তু ভুলবেন না, হেভি 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 ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, সাথে থাকুন। চলো, হ্যাঁ সুরিচ্ছা, আমি অর্ডার দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এটা আছে 3925 টাকা। 3925 টাকা, তো বিলটা দেওয়া যাবে 3925 টাকা? ওকে, খেলা থেকে বুঝতে পাচ্ছেন তো? হ্যাঁ, অনেকটাই চাপে, অনেকটা। এবারে আমি দূরের করি বলে আমাকে এটা পাঠানো হয়। ওকে, এটার মধ্যে একটা ইলিশটা আছে। আচ্ছা, এটা ইলিশটা আছে না? এটা ইলিশটা আমি আইস ট্রেতে নিয়ে এসে এটা আমি নিয়ে নেব। ওকে, এবার ঘরে যাই, গিয়ে ব্যাপারটা আনবক্সিং করে দেখি যে কিরকম কি দিয়েছে। চলুন, তো মাছ তো নিয়ে আসলাম, এবার আনবক্সিং করবো, তার আগে এগুলোকে একটু ভালো করে স্যানিটাইজ করে নিই। এবার আনবক্সিং করবো, তো চলে এসছে। এবার দেখি ফার্স্টে ইলিশ মাছটা, যখন নিয়ে এসছে তখন দেখলাম ওরা কিন্তু রীতিমতো আইস প্যাক করে নিয়ে এসছে, সুন্দর প্যাকিং করা আছে, আর মাছের উপরে সিল মেরে দিয়েছে ফিশ পান্না, যে ওখান থেকে এই মাছটা নিয়েছি তারই প্রমাণ। গিফট প্যাকিংয়ের মতো কিন্তু র্যাপ করা, আপনারা যদি কাউকে গিফট করতে চান তাহলেও কিন্তু এটা করা যেতে পারে। দেখুন খুব সুন্দরভাবে র্যাপিং করে দিয়েছে। এবার দেখি মাছটা, আমি বলেছিলাম 1 কিলো 200-300 বলেছিলাম, তো ওনারা 300 পেয়েছে মাছ। মাস্টার সাইজ দেখি, টেন টেন অ্যান্ড টেন, বাহ, এই না হলে মাছ। মাছটা চওড়া দেখি, বাহ, প্রায় 5 ইঞ্চির মতো তো হবেই চওড়ায়। এই না হলে ইলিশ, ফ্যান্টাস্টিক। মামা বলছে ফিশ। তো ইলিশ মাছটা তো দেখলেন, সাইজটা যা তা বলার মতো না। এবার ইলিশটা তো আমি কাটানোর জন্য নিয়ে যাবো, কারণ বাড়িতে অত বড় ইলিশ আমি কাটতে পারবো না। আর অ্যাকচুয়ালি ওনারা এক বললে কিন্তু রীতিমতো কেটে পিস পিস করে দেয় আমাকে বলেছিল, আর বাকি মাছগুলো যা যা অর্ডার দিয়েছে সেগুলো কিন্তু ওরা পিস করেই দিয়েছে। অ্যাকচুয়ালি ইলিশটাকে আমি একটু ধরে দেখতে চাইছিলাম, তার জন্যই বললাম যে না, আমাকে গোটা ইলিশ পাঠাবেন, কারণ আমার বাড়ির পাশে কাউকে দিয়ে আমি এটা কাটিয়ে নেবো ভাবছিলাম। আর বাকি কী কী জিনিস দিয়েছে সেটাও না একটু দেখে নিই আগে। বাহ, প্যাকিংটা কি সুন্দর, ফ্যান্টাস্টিক প্যাকিং সিস্টেম। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছি ওরা বিলটা অ্যাটাচ করে দিয়েছে ফিশ পার্নার থেকে, এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে আছে। বাংলাদেশি পদ্মার ইলিশ একদম, যেটা আমি চেয়েছিলাম যে অরিজিনাল বাংলাদেশি পদ্মার ইলিশ, যেটা 1300 গ্রামের হয়েছে, আর দাম পড়েছে 2190 টাকা করে নিয়েছে ওরা। ইলিশ মাছটার দাম পড়েছে 2847 টাকা। প্যাকিংটা দেখুন কী সুন্দরভাবে প্যাক করা, র্যাপিং সিস্টেম ইনাদের আলাদা একদম, প্রত্যেকটা র্যাপিং সিস্টেম আলাদা ফিশ পার্নার। এটা খুলে দেখি
কি আছে আমি এখন বুঝতে পারছি না কোনটাতে কি আছে বা কি সুন্দর ডেলিভারি সিস্টেম বাহ প্লাস্টিকের প্যাকেটের মধ্যে পাঠিয়েছি এনারা বাহ তার মধ্যে পমফ্রেট মাছ একদম পুরো তাজা আছে এখনও দেখতে পাচ্ছি মানে তাজা মানে জ্যান্ত নয় মানে এখনও অবধি ফ্রেশ আছে দু পিস পাঠিয়েছে দু 500 গ্রাম ওজন যার প্রাইস নিয়েছে ওরা 499 টাকা মানে এক একটা মাছের সাইজ দেখুন আর ওরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কেটে দিয়েছে এগুলো আর একটা প্যাকেট এর মধ্যে দেখি কি দিয়েছে ওপেন সিস্টেম দেখুন বলে দিয়েছে কীভাবে ওপেন করতে হবে বাহ ফ্যান্টাস্টিক এটাও 500 গ্রাম আছে একদম সাইজগুলো একদম প্রমিনেন্ট সাইজ 1 2 3 4 5 5টা হয়েছে 500 গ্রাম সুন্দরভাবে ড্রেসিং করে আমাদের এখানে কিন্তু দোকানগুলোতে আমি সহজে পাই না এটা আমার কাছে বেশ ভালো লাগলো আর চিকেনগুলো একদম ফ্রেশ দেখে বোঝা যাচ্ছে এবার চলে আসছে চিংড়ি বাহ বাগদা চিংড়ি বাহ খুব সুন্দর সাইজ 500 গ্রাম আছে ওনারা এটাকে ড্রেসিং করে দিয়েছেন মানে মাথার কিছুটা অংশ কাটা লেজের কিছুটা অংশ কাটা মাঝের অংশটুকু করে আলাদাভাবে ছাড়িয়ে দিয়েছে বাড়িতে ছাড়ানোর ঝামেলাটা রইল না এতগুলো মাছ অর্ডার দিয়েছি ঠিকই আর সবকটা মাছের ভিডিও আমি একদিনে মোটেও করব না কারণ এতগুলো করতে গেলে আমি সময় পাবো না তা আজকে ইলিশ পর্বই আপনাদের সামনে দেখাবো ভাবছি কারণ ইলিশটার সাইজটা যথেষ্টই বড় 1 কিলো 300 গ্রাম অনেকগুলো পিস হচ্ছে তো ওটা কাটিয়ে নিয়ে আসবো আর ওটা দিয়ে আজকে ভিডিও বানাবো আর এগুলো ফ্রিজে রেখে দেবো এগুলো দিয়ে নেক্সট দিন বানাবো আর আমার খুব ভালো লাগলো ইনাদের সিস্টেম ইনাদের কাছে কিনে আমি টোটালি স্যাটিসফাইড প্রাইস মেবি একটু ডিফারেন্সিয়েট হতে পারে তার কারণ এত সুন্দর প্যাকিং করে দেওয়া আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে মেবি নিজে বাজারে গেলে হয়তো 19-20 দাম হতে পারতো কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে বাড়িতে থেকে এত সুন্দরভাবে জিনিসটা পাচ্ছি এটা কিন্তু বিরাট বড় ব্যাপার এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই ফিশ পান্না অ্যাপের আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যদি চান তাহলে এখান থেকে গিয়ে অর্ডার দিতে পারেন ইনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে কল করে কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন তো চলে আসি এবার আমরা ইলিশ পর্বতে আজকে ইলিশের অনেক রকম জিনিসপত্র বানাবো এবং মানে ইলিশময় করে দেবো আজকে ইলিশ ইলিশময় তো চলুন সাথে থাকুন আশা করি ভিডিওটা হেভি হেভি মজাদার হবে তো চলুন মাছটাকে কাটিয়ে নিয়ে আসি এটা কি বানাচ্ছো ম্যাডাম এটা হচ্ছে পাতুরি পাতুরি হ্যাঁ ওয়া আর এটা হচ্ছে ভাপা ভাপা ইলিশ ভাপা আর পাশে হচ্ছে পাতুরি তো সব রান্না বাড়ি করে বসতে বসতে রীতিমতো ক্লান্ত হয়ে গেলাম কারণ ইলিশ মাছের আজকে অনেকগুলো পদ বানিয়েছি আমি শুধু একা নয় এই বানানোর পিছনে বাড়ির সবার পরিশ্রম আছে তার সাথে আমার ভাই বিট্টু বিট্টুও কিন্তু খুব পরিশ্রম করেছে তো কী কী আজকে ইলিশ মাছের পদ বানিয়েছি সেটা একটু দেখে নেওয়া যাক দেরাদুন রাইস তার উপরে আছে কাঁচা লঙ্কা অন্ধরাস লেবু লবণ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের লেজের ভর্তা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের পাতুরি ইলিশ ভাপা বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল ইলিশ মাছ ভাজা তেল টমেটোর চাটনি দেখলেন এছাড়াও কিন্তু আর একটা ইলিশ মাছের স্পেশাল রেসিপি আছে সেটা কিন্তু এখনও সামনে আনেনি একটু পরে দেখাচ্ছি কটা ইলিশ মাছের পদ হয়েছে দেখা যাক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা পদ আর একটা পদ স্পেশাল ওটা আসছি পরে বানাতে সত্যি একটু পরিশ্রম হয়েছে ঠিকই কিন্তু মনে একদম হেভি খুশি হেভি খুশি আমি তো এবার শুরু করব খাওয়া দাওয়া প্রথমেই ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছের তেল তার সাথে গরমাগরম ভাত আর সঙ্গে ইলিশ মাছ ভাজা যদি ইলিশ মাছ ভাজার একটা অংশ আর মাম্মা ছো মেরে নিয়ে নিয়েছে মাম্মা খাওয়া মানে আমার খাওয়া এবার ইলিশ মাছের ভাজা তেল দিয়ে একটু মাখিয়ে নিই সঙ্গে একটু লবণ কী যে লেভেল লাগে সেটা বলে বোঝাতে পারবো না কাঁচা লঙ্কা আর সঙ্গে ইলিশ মাছ ভাজা এটা পদ্মার ইলিশ যেটা উনি বলেছেন আর এইভাবেই বিলিং হয়েছে যেটা পদ্মার ইলিশ বাংলাদেশের পদ্মা ইলিশ আর আমি স্পেশালি বলেছিলাম বাংলাদেশের আমার পদ্মার ইলিশ চাই অনবদ্য খেতে
আলাদা লেভেলের ইলিশ, আলাদা লেভেলের যা স্বাদ, এটা সত্যি বর্ণনা দেওয়া বা ব্যাখ্যা দেওয়া খুবই মুশকিল। এই মাছের স্বাদ অনন্য স্বাদ। ইলিশ মাছ ভাজাটা তো জবরদস্ত খেলাম। এবার চলে আসছি ইলিশ মাছের লেজের ভর্তা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে একটা অন্যতম কিন্তু এই ইলিশ মাছের লেজ ভর্তা। ইলিশ মাছের লেজ ভর্তাটা মানে বাংলাদেশের সবাই মানে আলাদাভাবে ইলিশ মাছের লেজটা খেতে মনে পছন্দ করেন না, তাই তারা করেন কি ইলিশ মাছের লেজ ভর্তাটা বানিয়ে নেন সবাই মিলে একসাথে খান আর কি। তাতে কী হলো, কাঁটাটাও লাগে না, কারণ ইলিশ মাছের লেজে না প্রচুর পরিমাণে কাঁটা থাকে। ভাত দিয়ে এটা ভালো করে একটু মাখি, ততক্ষণ হয় আপনারা একটু কী করে এটা বানালাম সেটা একটু দেখে নেন। ইলিশ মাছের লেজের ভর্তা বানানোর জন্য আমি আগে নুন হলুদ দিয়ে ইলিশ মাছের লেজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ইলিশ মাছের প্রত্যেকটা অংশকে এবার আলাদা করতে হবে, মানে পরিষ্কার কথা এখান থেকে কাঁটাগুলোকে এবার বাছতে হবে। ইলিশের ভর্তার জন্য দেখুন ইলিশের লেজটা থেকে মাছটাকে একদম টুকরো টুকরো করে নিয়েছি আর মেনলি এখান থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কাঁটাগুলো, আরও অনেক কাঁটা হয়তো ছোটো ছোটো আছে, সেগুলো হয়তো ছাড়ানো সত্যি সম্ভব নয়। একটা ইলিশের লেজে মনে হয় কয়েকশো কাঁটা থাকে। মাছটাকে আবার ভালো করে চটকে এবার এর মধ্যে দেবো ইলিশ মাছ ভাজার তেল, যেটা কিন্তু এর মধ্যে কম্পালসারি দিতেই হবে, যেটা টেস্ট আরও বাড়িয়ে দেবে। এর মধ্যে দেবো কিছুটা বেরেস্তা বা ভাজা পেঁয়াজ, কিছুটা পরিমাণে দেবো কুচনো পেঁয়াজ, আর দেবো কুচি কুচি করে রাখা ধনে পাতা। সামান্য পরিমাণে লবণ দিলাম, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে এটাকে মাখাতে হবে। এটা কিন্তু বাংলাদেশের একটা অন্যতম সেরা খাবারের মধ্যে পড়ে, বাংলাদেশের মানুষেরা এটা খুব পছন্দ করেন। জানি না সব ঠিকঠাক হচ্ছে কি না, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবেন। রেডি হয়ে গেল ইলিশ মাছের লেজের ভর্তা। দেখলেন এটা লেজে কত পরিমাণে কাঁটা থাকে। ইলিশ মাছের লেজ হচ্ছে কাঁটায় বিখ্যাত। কাঁটাগুলোকে আলাদাভাবে বেছে নিয়ে তারপরে তার যদি ভর্তা হয় কেমন হবে খেয়ে দেখা যাক। কী যে ভালো লাগছে খেতে সেটা আপনাদের সত্যি বলে বোঝাতে পারবো না। মানে কেন বাংলাদেশের মানুষরা ইলিশ মাছের লেজের ভর্তা খান এবার আমি বুঝতে পারছি। রিয়েলি রিয়েলি সুপার, মানে সুপার মানে সেই লেভেল। ইলিশ মাছের গন্ধ আছে, হালকা গন্ধ, তার সাথে ধনে পাতা, কাঁচা পেঁয়াজ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সেই লেভেল। যদি এটা না বানিয়ে এখানে সত্যি এর স্বাদ আপনারা বুঝবেন না। সময় যে পারলে একটু লেজের ভর্তা করে খাবেন, খুব বেশি পরিশ্রম না, কারণ এমনি লেজ খেতে গেলে না খুব একটা অস্বস্তি হয় অনেক সময়, তো অনেকের আমারও হয়। এবার চলে আসছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটা তো ছোটোবেলা থেকেই খেয়ে বড় হলাম, মানে বাড়িতে যদি ইলিশ মাছের মাথা আসে তাহলে সেটা কচু শাক দিয়ে হবেই। এটা মা বানিয়েছে, মা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানায়, এটা একদম এক্সপার্ট। এটা একটু মাখিয়ে নিই ভালো করে। কচু শাকের মধ্যে ইলিশ মাছের গন্ধ এবার মম করছে। মা যা বানিয়েছে এটা সত্যি বলে ব্যাখ্যা দেওয়া খুবই মুশকিল। মায়ের হাতে রান্না এমনিই মানে অসাধারণ হয়, এটা যেন একটা আলাদা লেভেলে বানিয়েছে মা। ফাটাফাটি খেলাম। এবার চলে আসছি ইলিশ মাছের পাতুড়ি। এটা কিন্তু বানিয়েছে আমার ওয়াইফ। দেখি কীরকম কী বানিয়েছে আমার গিন্নি। উপরে গ্রেভিটা আছে, গ্রেভিটা কিন্তু মেনলি বানিয়েছে সর্ষে পোস্ত বাটা, আর তার মধ্যে তো সর্ষের তেল দিয়েছিল, ও এটা মাছের ডিম। বা এটা হচ্ছে মাছের ডিমটা। আগে একটু মাছের ডিমটাকে দেখি, দেখুন মাছের ডিমের কালারটা দেখুন। ইলিশ মাছের ডিমের যে কী টেস্ট সত্যি বলে বোঝানো মুশকিল। আর মাছের সাইজ যদি বড় হয় সেই মাছের টেস্ট তো রিয়েলি আলাদা হয়। মাছটা একদম নরম হয়ে আছে, ও ফ্রেশ একদম, দেখুন সাদা আছে, ফ্রেশ একদম। এই অনন্য স্বাদ, এ স্বাদের ভাগ হবে না। ইলিশ মাছ হবে তো এইরকম রিয়েলি, মানে মন ছুঁয়ে যায়, পদ্মার ইলিশ। তবে এটা পদ্মারই কি না পার্টিকুলার সেটা আমি সত্যি বলতে পারবো না। উনি এটা পদ্মার ইলিশ বলেই বলেছেন, কিন্তু পদ্মার কেউ বলতে পারেন এটা চাঁদপুরের কি না বা মেঘনার কি না বা বরিশালের ইলিশ কি না সেটা আমি রিয়েলি বলতে পারবো না, কারণ আমি জানি না এটা কোথা থেকে এসছে।
আমি যেভাবে অর্ডার দিয়েছি সেভাবে এসেছে, আর ইলিশ দেখে আমার পক্ষে চেনা সত্যি সম্ভব নয়, তবে খেতে সত্যি খুব ভালো। একটু গ্রেভি দিন, আর একটু মাছ নিয়ে নিই আগে, কাঁচা লঙ্কা দিয়ে আগে একটু ডোলে নিলাম। এবার ইলিশ মাছ হবে তো এরকম, আর এরকমভাবে ইলিশ মাছ খাওয়ার মজা রিয়েলি আলাদা। সত্যি মাছের রাজা কিন্তু ইলিশই। এবার চলে আসছি ইলিশ ভাপা। ইলিশ ভাপা কিন্তু আমাদের এই অঞ্চলের একদম একটা অন্যতম সেরা খাবার। সুন্দর, দেখুন কালারটা, দেখুন মাছটা, দেখুন কালারটা, দেখুন। ওফ, এরকম একটা সাইজের মাছ যদি পাতে পড়ে না, পাতে শোভাই বেড়ে যায়, মানে তখন আলাদা মনে, আমি খাবো না দেখবো সেটাই বুঝতে পারি না, মানে নিজেকে তখন একটা আলাদা রাজা রাজা মনে হয় যে এরকম একটা মাছ পাতে পড়া আছে। আর উপরে যে গ্রেভিটা দিয়েছে সেটা কিন্তু এর মধ্যে সর্ষে পোস্ত বাটা আছে, তাছাড়া নারকেল তো আছেই, আর তাছাড়া কাঁচা তেল ছিল, দিয়ে টিফিন গাড়িতে করে এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভাপা হয়েছে। এবার গ্রেভি দিয়ে ভালো করে ভাতগুলো মাখিয়ে নিই, আর এটা দেরাদুন রাইস। ফার্স্ট যে ফ্লেভারটা আসলো সেটা হচ্ছে নারকেলের, নারকেলের পরিমাণটা বেশ ভালোই দিয়েছে, আর তার সাথে সর্ষে পোস্ত তো আছেই, এটা কিন্তু বানিয়েছে বিট্টু। এবার মাছটা দেখি, এই মাছটা তো দেখুন ডিম আছে, মাছের প্রতিটা অংশেই কিন্তু ডিম আছে, সেটা আমি শুরুতেই দেখিয়েছি আপনাদেরকে। আর মাছের সাইজটাও দেখুন, ও নিচের থেকে বেশ একটু তেলাক্ত হয়, ডিম তো খেলামই একটু আগে, এই যে এই সাইডটা দেখুন তেলাক্ত পুরো, একদম তেল তেল করছে, একদম ইলিশ মাছের পেটি একদম পুরো তেল তেল করছে, তেলাক্ত পেটি। ইলিশ মাছ খেলে কিন্তু কাঁটার সাথে দোস্তি কিন্তু করতেই হবে, কারণ ইলিশ মাছ আর কাঁটা দুটোই কিন্তু সমার্থক। কী যে স্বাদ সেটা সত্যি বলে বোঝাতে পারবো না। আর একটু মাখিয়ে নিলাম, সঙ্গে ইলিশ মাছের প্রিয় ডিম। এটা এখনও অবধি যা খেলাম তার মধ্যে সেকেন্ড পজিশন। আমার সবার আগে ভালো লেগেছে লেজের ভর্তা, এটাও অসাধারণ, বিশেষ করে মাছের ডিমটা যখন খাচ্ছি না, আর যে সাইডটা পেটিটা খেলাম, আর কিছু বলার নেই। এবার চলে আসছি বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। অনেক বাড়িতেই আছে যারা সর্ষে পোস্ত খেতে ঠিক অভ্যস্ত নন বা তারা খেতে চান না, তারা কিন্তু বেশিরভাগ সময় দেখি এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়ে খান, আর তার সাথে কালো জিরে, কালো জিরে ফোড়ন থাকবে এবং লাস্টে কালো জিরে হালকা পেস্ট থাকবে, তো এটা দিয়ে খেয়ে দেখি। এটা কিন্তু বিট্টুর অবদান, আর এটা পুরোপুরি আমাদের সাজেস্ট করেছেন কিন্তু বিট্টুর দিদিমা, যিনি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশে যেভাবে তৈরি হয় বলে সেভাবেই উনি বলেছেন, আর সেভাবেই বিট্টু তৈরি করেছে। তো মাছটা নেই, মাছটার সাইজটা দেখুন, এটাও একটা জবরদস্ত সাইজ, কিন্তু এর মধ্যে ডিমটা ছিল না, আর তার মধ্যে নিচ্ছি একটুখানি বেগুন আলু। এবার ভাতটাকে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল দিয়ে ভালো করে মাখিয়ে নিই, আর এর মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়া আছে, আর লাস্টে কিন্তু কালো জিরের বাটাও দেওয়া আছে। বিট্টু দশে দশ, রিয়েলি দশে দশ, স্পেশালি তোমার দিদিমা কিন্তু আমার প্রণাম জানাবে, আর বলো যে উনি এত সুন্দরভাবে ইনস্ট্রাকশান দিয়েছেন তোমাকে, আর সেই হিসেবে তুমি বানিয়েছো, হ্যাটস অফ দিদিমাকে আর বিট্টুকেও। আলুটা বিট্টু খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, ফ্যান্টাস্টিক, আর কালো জিরার মানে ফোড়নটা দেওয়াতে আর কালো জিরা বেটে দেওয়াতে ঝোলটার মানে একটা অনন্য স্বাদ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গন্ধরাজ লেবু নিয়ে নিচ্ছি, এবার মাছটা দেখি, এটা কিন্তু ভাজা মাছ, হালকা করে ভেজে নিতে হয়েছে, বিট্টু একটু ভেজে নিয়েছে এটা আগে, এটা যদি অনেকে কাঁচা মাছে করে কিন্তু বিট্টু এটা ভেজে নিয়েছে, কারণ কয়েকটা তো অলরেডি আমরা কাঁচা মাছ খেলাম, তো এটা বললাম একটু ভাজাই মাছ হোক। মাছটা দেখুন, এটা হচ্ছে কানকোর পাশের মাছ, এ মাছের কাঁটা একটু আছে বটে, মাছগুলো দিয়ে
ভালো করে মাখিয়ে নিই, তার সাথে একটু আলুও মাখিয়ে নিই, চটকে ইলিশ মাছ আলু দিয়ে ঝোল, কোনো কথা হবে না, পুরো মজা, পুরো মজা আর মজাদার খাবার, জবরদস্ত খেলাম, জবরদস্ত মানে আমার অবস্থা সত্যি সঙ্গীত। কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে আরেকটা স্পেশাল আইটেম আছে, সেটা হচ্ছে ইলিশ মাছের বিরিয়ানি, সেটা কিন্তু আমি বানিয়েছি, সেটা আমি বানিয়েছি ইলিশ মাছের বিরিয়ানি, আর সেটা এখন অবধি খুলিনি, খুলে দেখি কীরকম হয়েছে। বাহ, কালারটা কিন্তু জবরদস্ত এসেছে, সেই ফাটাফাটি কালার। তো ইলিশ মাছের বিরিয়ানিটা দেখি কীরকম হয়েছে। আচ্ছা, তার আগে একটা বলে নিই কথা, সেটা ইলিশ মাছের বিরিয়ানিটা কীভাবে বানালাম সেটা যদি দেখতে হয় একই সময়তে, দেখুন সুরিত ব্লগ চ্যানেলে কিন্তু এর রেসিপিটা আমি কিন্তু শেয়ার করেছি, মানে কীভাবে বানিয়েছি সেটা কিন্তু ওখানে দিয়েছি। তার কারণ এখানে যদি এই ভিডিওটার মধ্যে এটা দেখাই তাহলে ভিডিওটা ন্যাচারালি অনেকটা বড় হয়ে যাবে, তো সেটা যাতে না হয় তার জন্য রেসিপিটা কিন্তু ওই চ্যানেলে দেখালাম। আপনাদের মনে হয় যে না বাড়িতে একটু বানানো যেতে পারে বা যদি দেখা যেতে পারে, তাহলে প্লিজ ওখানে যান গিয়ে, প্লিজ এই ভিডিওটা দেখার পরেই ওখানে দেখে নিন, আশা করি ভালোই লাগবে আপনাদের। দেখি রাইসগুলো কীরকম হয়েছে, বাহ বাহ, দেখুন কালারটা দেখুন, একদম পারফেক্ট কালার এসছে, আর রাইসগুলো একদম গোটা গোটা আছে, পুরো ঝরঝরে রাইস, ফ্যান্টাস্টিক। ইলিশ মাছ সময় একটু রাইস নিয়ে নিই, আর একটু রাইস নিয়ে নিই, আর ইলিশ মাছের বিরিয়ানি, বিরিয়ানি তো যখন করতে আমার খুব ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে, আর সেটা যদি এরকম সাইজের একটা যদি ইলিশ মাছ হয় আর এরকম সাইজের একটা পেটি যদি হয় তা দিয়ে ইলিশ মাছের বিরিয়ানি হবে, আর কি চাই। আর রাইসটা দেখুন, রাইস প্রত্যেকটা রাইস দেখুন গোটা গোটা আছে, একদম কোনো রাইস দেখুন ব্রেক হয়নি, আর উপরে বেরেস্তাগুলো আছে। এবার খেয়ে টেস্ট করা পালা, সব ফেল, রিয়ালি বলছি আজকে যা যা খেয়েছি সব ফেল, আলাদাই লেভেল, অনন্য স্বাদ। তবে হ্যাঁ, এই ইলিশ বিরিয়ানি তৈরির সময়তে একটুখানি বলে দিই আপনাদেরকে, ক্যারোজার গোলাপ জলের কিন্তু একদমই ব্যবহার করিনি, বিরিয়ানি মশলা সামান্য পরিমাণে ব্যবহার হয়েছে। ইলিশ মাছে তা নাহলে তো গন্ধটা তো ঠিকমতো প্রমিনেন্ট নাও আসতে পারে। শুরুতে তো পেঁয়াজ ছিলই, আর উপরে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা একটু দিয়েছিলাম। যদি কারো মনে হয় যেন রেসিপিটা একটু দেখা যেতে পারে তাহলে অবশ্যই সুরিত ব্লগ চ্যানেলে গিয়ে একবার একটু প্লিজ দেখে নিন। আজ এত গরম পড়েছে তা বলার মতো না, খুব ঘামও হচ্ছে, ভিডিও করার সময়তে ফ্যান চালাতে পারি না যার জন্য একটু গরম তো লাগেই। বিরিয়ানিতে এইরকম কালার হবে আমার কাছে একদম সেটা আলাদা লেভেল লাগে, কোনো কথা হবে না। এবার ইলিশ মাছটা, এই মাছটাও কিন্তু হালকা করে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছিলাম, একদম হালকা ফ্রাই, আর তারপরে যখন ইলিশ মাছের বিরিয়ানিটা যখন তৈরি হয়েছে তখন কিন্তু অনেকক্ষণ ধরে ভাপানো হয়েছে, একদম দেখুন সুন্দর ভিতরটা দেখুন, একদম পুরো ভাপা হয়ে আছে, আর উপর দিয়ে হালকা ফ্রাই। মাছটা একটু আগে খেয়ে দেখি, আগের যেগুলো খেলাম সেটা তো একই মাছেরই অংশ, সেরকম টেস্ট একই রকমই, ইলিশ মাছের টেস্ট এখানে আলাদা কিছু নেই, কিন্তু টেস্টটা খুবই ভালো। ইলিশ মাছ দিয়ে বিরিয়ানিকে একটু মাখিয়ে নিলাম, একটু তেলাক্ত বিরিয়ানি, কোনো কথা হবে না। এতটা মাছ এখন আর খাবো না, এখন ওটা রেখে দিচ্ছি, এটা রাতে খাবো। তবে হ্যাঁ, সবার জন্যই কিন্তু আছে, ভাববেন না যে আমি একাই খাচ্ছি, সবাই আছে, সবাই সুন্দরভাবে খাবে। শেষ পাতা চলে আসলাম চাটনি নিয়ে, টমেটো খেজুর দিয়ে বানানো চাটনি। আজকে জবরদস্ত জমিয়ে ইলিশ মাছের বিভিন্ন পদ দিয়ে খাবার খেলাম, ছোটোখাটো একটা ইলিশ পার্বণ পালন করলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান, আর ইলিশ মাছের যে কটা পদ আমি নিয়েছি এর বাইরেও কি অন্য কোনো পদ হতে পারে কি না সেটাও পারলে প্লিজ কমেন্টে জানান। আগামী দিনে অবশ্যই সে সমস্ত পদ রান্না করে খেয়ে আপনাদেরকে জানানোর অবশ্যই চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা পেলে প্লিজ শেয়ার করুন, তবেই তো আপনাদের কাছে এরকম মজাদার মজাদার রেসিপি নিয়ে আসবো এবং খাবারের ভিডিও তুলে ধরবো। চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবেই তো আপনাদের কাছে এরকম মজাদার ভিডিওর ভান্ডার নিয়ে আসবো। আর সুইট ব্লগ চ্যানেলটা এখন যদি না দেখে থাকেন তাহলে প্লিজ যান গিয়ে দেখুন না, স্পেশালি
ইলিশ বিরিয়ানির রেসিপিটা কিন্তু ওখানে আছে, ওখানে কীভাবে তৈরি হচ্ছে পুরোপুরি দেখিয়েছি, ওখানে যান গিয়ে দেখুন না, মজা লাগবে, রিয়েলি বলছি খুব মজা লাগবে। আজ এই অবধি রইল, নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এই মৎস্য পর্বটা কেমন লাগলো প্লিজ সেটাও কমেন্টে জানাবেন, আর যদি আপনাদের ভালো লাগে আর আপনারা যদি কমেন্টে জানান, আর যদি 10,000 লাইক হয় তাহলে আপনাদেরকে যে কথা দিচ্ছি আর একটা সুপার ডুপার হিট মৎস্য পর্ব নিয়ে আসবো, কথা দিলাম, বাই।